টাটা কে তুই রে তাড়াতাড়ি করে আর যে এরকম লিখে কে রে পুরো মানচন মান লেগে গেল পুরো মানচন মান मुखे खेलो तो गाइस चलो सेरा एंजॉय तो होबे जाई होक আজকে কিন্তু আমি কিন্তু বাড়ি থেকে ব্লগ স্টার্ট করিনি আমি এসে কোথা থেকে ব্লগ স্টার্ট করতে জানো আজকে অরবিনের বাড়ির ছাদের থেকে ঠিক আছে আর নিচে কারা কারা আছে তোমরা কি জানো একদমই এইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো চলো আর একদমই লেট করব না চলো গিয়ে দেখে নিয়ে যাক দেখাবো অ্যাকচুয়ালি আমি বলছি সত্যি কথা ওর একটা টাও কা 10 টাও ওর গার্লফ্রেন্ড নেই কি কি প্রমাণ করতে চাইছিস মানে গার্লফ্রেন্ড নেই মানে তুমি বলতে চাইছিস बांगाली बाबू तुम्हें तो देखी फाइनल चले अरविंदर बाड़ी सत्य कथा लेट हो गए क्या जानो যেইটা সোনাইদির বাড়ি যেতে গিয়ে লেট হয়েছিল সেই সেম জিনিসটা আজকে লেট করেছে সন্দীপ ঠিক আছে 11:30 একদম আসি না গাইস চলো চলে এসেছি অনেকটা মানে ঘুরে ঘুরে এসেছি ঠিক আছে প্রথমে রাস্তা ভুলে গেছিলাম তারপর ঘুরে ঘুরে এসেছি এবার চলো এখানে এনজয় হবে অনেক মজা হবে অনেক সেলিব্রেট হবে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব তাই পারো ঠিক আছে আর অনেকেই রয়েছে শুধু আমি একা কেন সবার শর্ট ব্লগে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো ফার্স্ট আগে সবকিছু কমপ্লিট করা যাবে অনেক কিছু আমি দেখতে থাকব একটা থ্যাঙ্ক ইউ সো মাচ রাহুল দা আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য माना जाए মানুষের সঙ্গে যদি সেরকম ভাবে আমরা প্রেজেন্টিং না করতে পারি বা মনের মধ্যে থেকে যদি একটা আলাদা রকমের ফিলিংস না কাজ করি যদি তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারি তাহলে কি কোনোদিন ভিউজ আসবে তো মনে করি বস আমার 200 ভিউজ আসুক আর 2000 ভিউজ আসুক আমার কাছে সবকিছু সমান কারণ আমি তোমাদের সঙ্গে যতটা ভালোভাবে জিনিস শেয়ার করতে পারবো ততটা তোমরা বলো তোমরা আমাকে দেখবে তোমরা দাদাকে দেখবে তাই দাদার কাজটাকে দেখবে ঠিক আছে আমি দাদাকে একটা কথাই বলতে চাই দাদা আজকে ব্লগ করছে না কিন্তু কন্টিনিউয়াসলি ব্লক করো ঠিক আছে আজকে 83টা ভিউজ একটা দিন আসবে 83000 ভিউজ তারপরে 83 লাখেও যেতে পারে ঠিক আছে যেহেতু আমরা বাঙালি বলে কিন্তু ছোট ভাব মানা ঠিক আছে চলো এখন অনেক মজা করব অনেক এনজয় হবে আর সেলিব্রেশনের জিনিস রেডি হচ্ছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একা না দাদা রয়েছে রাজদীপ যা তোমার ওখানে সঞ্জুদা রয়েছে তারপরে ওখানে আমাদের বাঙালি বয় রয়েছে ননসেন্স লাইফস্টাইল বারাসাত প্রাঙ্গাল বাপমিয়া তুমি না চিও চুলটা হেভি লাগবে সত্যি কথা সুন্দর হয়ে যাচ্ছে বুঝেছো আমি কিডন্যাপ করব কিন্তু চুলটা স্ট্রেট করার পর থেকে সুন্দর হয়ে গেছে বেশি কি সুন্দর উড়ছে হাওয়ায় আর ওই যে বারাসাত প্রাঙ্গশালী নাকি ওই যে বারাসাত প্রাঙ্গশালী যে রাহুল দা ঠিক আছে তো गाइस অনেক এনজয় করব অনেক মজা হবে দেখতে থাকো ব্লগটা জাস্ট অ্যামেজিং হবে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো गाइस ফাইনালি দেখো এখন আমাদের সেলিব্রেশন রেডি হচ্ছে যেহেতু আজকে অরবিনের তাই তো ভাই আজকে এই যে দেখো উকি মারছে টুকি দিয়ে আজকে অরবিনের কিন্তু 10K কমপ্লিট হচ্ছে আজকে না মানে অনেক দিন আগে কমপ্লিট হচ্ছে তাই তো দুদিন আগে কমপ্লিট হচ্ছে তো আজকে সেটা সেলিব্রেট আমরা করছি তো আমি এখানে সন্দীপ রয়েছে রাহুল দা রয়েছে এত সুন্দর হাসি না ভালো লাগে দেখে বাবা হ্যাঁ হ্যাঁ কিন্তু এইখানটা তোমাকে মানাচ্ছে না এইখানটায় মানাবে জানো তো এইখানে মানাচ্ছে না ওখানে মানা আমার পাশে সবাইকে মানায় আমাকেও কারোর পাশে মানিয়ে দিও গাইস আইস মানাবে না ভগবান মানাবে সেটা বলো ভগবান তো মানাবেই ভগবান তৈরি করে পাঠাবে আর তোমরা মানাবে আপনি আইসি হয় না রাহাত না আপনা যে
চলো অনেক এনজয় হবে অনেক মজা হবে আর এখন ফাইনালি দেখতে পাচ্ছ সিনেমাটিক শো হবে এদিক থেকে সিনেমাটিক এদিক থেকে সিনেমাটিক মানে বস তার মধ্যে আমি এক ব্লগ করছি ঠিক আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আগে এটা কমপ্লিটলি আগে আমার এটা দিলে কেক তো আমি কাটবো ঠিক আছে আমার আজকে সেলিব্রেশন তো চলো ব্লগটা এনজয় করতে থাকো তো অরবিন তোকে একটা জিনিস জিজ্ঞাসা করব রাহুল দা আগে এটা জিজ্ঞাসা করা উচিত ঠিক আছে তো 10k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই উপলক্ষে তুই ফলোয়ার্সদেরকে কি বলতে চাস বল পাল থাকো ফলোয়ার্সদেরকে এই বলবে না 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 ওইদিকে একটা কথা বলতে চাই পাশে থাকো সবাইকে সাপোর্ট করো আমাকে যেরকম করছো সবাইকেই করো আর এদের জন্যই আজকে আমি যা রয়েছি এত লেভেল আসতে পেরেছি এত পার খাইও না ডুবে যাও তালিয়া তালিয়া তালি বলো তারপরে আর কিছু তারপরে বলতে যাই আই লাভ ইউ সো মাচ আমরা সঞ্জুদা ছোট মানুষ ঠিক আছে আমি বাচ্চা ছেলে যাই হোক তো তোমরা এখন ফাইনালি চলো আগে কেক সেলিব্রেশনটা মানে কাটিংটা করা যাক অনেকক্ষণ ধরে সবাই থাম্বনেল ক্লিক করছিল যেটা ভিডিওর মেন জিনিস এইবার দেখো ফাইনালি কেক কাটিংটা শুরু হবে তাই তো সেলিব্রেশন শুরু হবে তো দেখতে পাচ্ছ মানে ক্রাউডটা কেমন হচ্ছে আর অ্যাকচুয়ালি আমি এখন গরমের দিনে ঘুরতে এসে বরফের দেশে চলে এসেছি আর সোনাইদির গায়ে তো লাগেইনি এরকম কালো কালো আসছে না এই লাইটটার জন্য এটা কি হচ্ছে এটা সেরা ছিল শ্যাম্পু মা খালি বলছি বাবা দিব্যি মাখামাখি করছে আমি না এই ঘরে ভয়টা চলে এসেছি দেখো ঘর পাকা আমার বাবা এইসবের থেকে না একটু এলার্জি আছে আমি তার জন্য একা একা এই ঘরের দিকে চলে এসেছি আমার গায়ে মাখাবি না চুপচাপ যা ওইদিকে চুপচাপ যা আমি রাহুল দা প্লিজ আমি আমি কিন্তু এইসবের মধ্যে নেই এটা রাহুল দা একবার দেখি তোমাকে না সেরা লাগছে এই তো খেলা হবে ভালোবেসে একটুখানি ঠিক আছে এটা কি বাবা গালের থেকে বার করে ভালোবাসা দিচ্ছে এইরকম ভালোবাসা না গাইজ আমি এর আগে দেখিনি ঠিক আছে এই ফার্স্ট টাইম বাথরুমে এসছি মুখটা ধুতে ঠিক আছে মানে এত পরিমাণে কেক লাগিয়েছিল না মানে মুখে বলার মতন ছিল না মানে ওখানে সেলিব্রেশন হতে পারেনি ফট করে কেকটা কেটে সবার মুখে লাগিয়ে দিয়েছে কোথায় তুমি এখানে ব্লগিং করছো তো গাইস মানে ফাইনালি মুখটা আর কিন্তু শোন না ভাই মুখটা মুজবো একদম একদম দেখতে পাচ্ছ মুখের উপর গামছা চলে এসেছে তো
चलो मुख धुए फाइनली मुझे टुचे नहीं चलो घर मध्य जाब सबाई इनजय करते से ही जिसगल तुम्हारे संगे शेयर करते हो तो ना कि तई तो अर्जदा अवश्य एकदम तो चलो जोश नहीं घर मध्य जाब ए तुम्हारे संगे सबकि शेयर करब फाइनली देखो हमारे कोल्ड ड्रिंक नहीं चले भाई चलो गरम दिन कोल्ड ड्रिंक्स थैंक यू सो मच बांगाली भाई চিকেন প্যাটিস তাই তো খাবার মানে সেই টেস্ট তো এখন আমাদের সামনে ফ্রির খাবার চলে এসেছে এখন এটাকেও টেস্ট করবো তো টেস্ট হলো শুধু আমি একা এক এক করে সবাই যাবো তাই তো এখন আমাদেরকে অরবিন কোথায় ভাই এই তো ভাই ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছি না যাবি না আমাদেরকে থাকতে যাবি না একদম বলেন কি চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ শেয়ার করছি এখন এন্ড করবো না ঠিক আছে ফাইনালি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অরবিন এসেছে আমাদেরকে এগোতে যেহেতু ভাইয়ের সেলিব্রেশনে আমরা এসেছিলাম ঠিক আছে এরকম ভাবেই আরো এগিয়ে যা আমি এটাই চাই এরকম ভাবে এগিয়ে যা আমাদের বাংলা কমিউনিটিতে নাম রোশন কর এগিয়ে নিতে হবে এগিয়ে নিতে হবে বুঝছো একদম বড় বড় সিলভার প্লেটে নাম যাবে তোমাদের আমাকে সবাই আজকে খুব 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 মজা করছি আর দাদা আসলে বলে খুব ভালো লাগলো এরপর আমরা কোথায় গিয়ে মজা করব জানো দীঘা আমাদের নেক্সট প্ল্যান আছে দীঘা হোলির পর পরই আবার সবাই ইউটিউবারে যাব মিলে যাব এক মজা হবে খুব এনজয় হবে তাই ওই ভিডিও মিস করো না আর যদি ওই ভিডিও দেখতে চাও তাহলে কি করতে হবে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে দেখো গাইস এখন আমরা বেরিয়ে যাব ভাই এগোতে এসেছিল তো আবার একদিন আসবো ঠিক আছে সেটা কোনো অকেশন থাকুক আর না থাকুক কিন্তু একদিন আসবো ঘুরতে ঠিক আছে টাটা কে তুই রে খুব আনন্দ করলাম মজা করলাম আরবিনের বাড়িতে এসে কিন্তু সব থেকে একটা খারাপ জিনিস হয়েছে গাড়িটা একটু বড় বড় হয়েছে আমার গাড়িটা উঠছে না কেটে দেবো নাকি তুমি বললেই কেটে দেবো না তোমার গাড়িতে ভালো লাগছে আমার গাড়িতে ভালো লাগছে না আমার উঠে একটু ভালো হতো যাই হোক আজকের খুব আনন্দ করলাম খুব মজা করলাম আবার অন্য একদিন দেখা হবে আজকে এখানে এসে দুটো প্ল্যান হয়েছে প্ল্যানটা হলো একটা আমরা হোলিতে একসাথে সেলিব্রেশন করি একদম তারপরে দীঘা তারপরে দীঘা যাচ্ছি হোলির পরে আমরা দীঘা যাচ্ছি তো কত তারিখে যাচ্ছি কি যাচ্ছি সব ইনস্টাগ্রামে আপডেট পেয়ে যাবে আপডেট পেয়ে তার জন্য ইনস্টাগ্রাম ফলো করতে হবে ডেসক্রিপশনে লিঙ্ক আছে ভাই একদম যদি তুমি ইনস্টাগ্রাম ফলো করে নাও চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি যদি ব্লগটা ভালো লাগে থাকে তখন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও একদম তো চলো আজকের মতন টাটা লাভ ইউ বুম